হে সন্তানেরা, ওই মা বাবার সাথে কেন ভালো আচরণ করবা? কারণ মা তোমারে গর্বে নিয়া বড় করলেন। শুধু একদিন না, দুই দিন না, তিন দিন না, দশ দিন না, নয়টি মাস লাগাইয়া ওই মা কষ্ট করে 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 এক এক করে তিল তিল করে ওই জায়গায় বড় করলেন। একটাবারের জন্য মা আফসুস করে বলেন নাই যে আমার পেটের মধ্যে আমার সন্তানটারে আমি কেন ঢুকাইলাম, এই সন্তান আমার দরকার নাই। একটা ইনজেকশনের মাধ্যমে সন্তানটারে ওই জায়গায় মেরে ফেল। একটাবারের জন্য সন্তানের প্রতি রাগ হইয়া গুসা হইয়া মা একথা বলে নাই। শুধু তাই না, পেটের মধ্যে নিয়া নিয়া মা কি পরিমাণ স্যাক্রিফাইস করে বান্দা জাননি। কত মায়েরা বাবা বেড়াইবার জন্য যখন সন্তান গণ্ডে নিয়া নিয়া তার স্ত্রীর কাছে যখন আইসা বলে, স্ত্রী আমার এক জায়গায় বেড়াইবার জন্য যাব আমার সাথে চলো, তখন মা বলে না না যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। এ স্বামী আমার, আমার বাকি সন্তানগুলো নিয়ে আপনি বেড়াইবার জন্য যাবেন, আমার শাশুড়ি নিয়া, আমার শ্বশুর নিয়া, সবাই রে নিয়ে আপনি যাবেন, আমি মা হইয়া সন্তানটারে বুকের মধ্যে নিয়া নিয়া ওই পেটের মধ্যে নিয়া নিয়া পশ্চিমকালে আমি মা বেড়াইবার জন্য যেতে পারি না। এত বড় একটা স্যাক্রিফাইস মা পেটের মধ্যে নিয়া করে। শুধু তাই না, সকালবেলার খানাটা কাজের প্রভাবের কারণে মা খাইতে পারে নাই, দুপুরবেলাও মা খাইতে পারে নাই, এবার রাতের বেলা যখন অনেক বড় আশা ভরসা নিয়া খানার পেটটা নিয়ে যখন সামনে বসে গেল, ওই মা খাবে এক লোকমা দুই লোকমা দেওয়ার পরে, সন্তান তুই পেটের মধ্যে একটুও পরিমাণ তুই বুঝো না, ওই পেটের মধ্যে তোর মায়ের পেটেতে এমন জোরে জোরে তুই ধাম ধাম করে লাথি মেরে দিলা, ওই মায়ের পেটের যন্ত্রণা ওই মা সহ্য করতে না পেরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। প্লেটটাকে এক সাইডে রাখিয়া মা চলে যায় আর এক সাইডে গিয়া দেয়ালের এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। শাশুড়ি যায় যখন জিগায়, এ বৌমা সারাদিন কোনো খাবার খাও নাই, এখন কেন খাবার খাও না, এই দেয়ালের পাশে এসে চোখের পানি ফালায়া কেন কান্না করতেছ? একটাবারের জন্য সন্তানের কোনো দোষ তার শাশুড়ির কাছে বৌমাটা বলল না, তার শ্বশুরের কাছেও সন্তানের ব্যাপারে কোনো দোষটা বলে নাই। এর একমাত্র কারণ সন্তানের মা নিজের জীবনের চাইতেও বান্দা ভালোবাসে। কি পরিমাণ ভালোবাসে আমি প্রায় জায়গায় গেলে বান্দা বলার জন্য চেষ্টা করি। অনেক বছর আগের এক ঘটনা, রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে এক গর্ভবতী মায়েরা যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে মার চেক আপগুলো শেষ করার পরে ডাক্তারেরা সিদ্ধান্ত নিয়ে নিল। এবার সিদ্ধান্ত কি নিবে বলে, মাটা দুনিয়ায় বেঁচে থাকলে সন্তানটারে পাওয়া যাবে না, আর যদি সন্তানটাকে বাঁচাতে হয় তাহলে মাটারে পাওয়া যাবে না। এই সিদ্ধান্ত কেমনে নিবে? ওই মহিলার গার্ডিয়ানের কাছে যখন দৌড়াইয়া চলে যায়, ওই ডাক্তারেরা মহিলার গার্ডিয়ান খুঁজে খুঁজে হসপিটালের বাইরে যায়, দেখি ওই মহিলার স্বামীটা একটা সন্তানের খোঁজ পাওয়ার জন্য সুসংবাদ শোনার জন্য এক জায়গায় দিব্যি দাঁড়াইয়া আছে। ডাক্তারেরা যায় বলে, আপনি কি ওই মহিলার স্বামী নাকি? বলে, হ্যাঁ আমি মহিলার স্বামী। বলে, আপনি স্বামী হয়েছেন, আমাকে একটু বলেন না, আপনি কি আপনার স্ত্রীটা চান নাকি সন্তানটা চান? বেচারা তো এই প্রশ্ন শুনে কিংকর্তব্য বিমূর হয়ে গেলেন, কারণ এই বান্দার কাছে স্ত্রীটাও তো কি পরিমাণ দামি, আবার সন্তানটাও কি পরিমাণ দামি। হে বাবারা, যারা সন্তানের মালিক হয়ে গেলেন, অটোমেটিক তো সন্তানের মালিক আপনারা হতে পারেন নাই, এই সন্তানের জন্য কত ত্যাগ, কি পরিমাণ স্যাক্রিফাইস, সন্তানের জন্য কত রাত আপনার করতে লাগলো, কত দিনের বেলাও সন্তানের জন্য ত্যাগ করা লাগলো, স্যাক্রিফাইস করা লাগলো। ওই বেচারা ডাক্তারদেরকে জানায় দেয়, হে ডাক্তারেরা শুনে নাও, আমার কাছে আমার স্ত্রীও যেমন দামি সন্তানটাও এমন দামি, আমি আমার এই সন্তানটারেও বাদ দিতে পারবো না, স্ত্রীটাও বাদ দিতে পারবো না। ডাক্তারেরা এবার নিজেরা নিজেরা বলে, এই সিদ্ধান্ত এই লোকের মাধ্যমে হবে না, তোমরা সবাই চলো, আমরা নিজেরা নিজেরা এই সিদ্ধান্ত নিয়ে নিব। তারা যখন দৌড়াইয়া ওই মেডিকেল কলেজের মায়ের সামনে গিয়া নিজেরা গিয়া সিদ্ধান্ত নিয়ে নেয়,
নিজেরা নিজেরা নিজেরাই বলতে লাগলো যে বৃক্ষ যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে বাঁচলে অনেকগুলো ফল দুনিয়ার মধ্যে আশা করা যাবে, যদি বৃক্ষটাকে উপরে ফেলে দাও তাহলে কশিনকালে আর ফল পাওয়া যাবে না, বৃক্ষটাও পাওয়া যাবে না। এর মানে হলো এই বৃক্ষ মানে এই মাঠারে সবাই মিলে বাঁচায় রাখো, সন্তানটা মরে গেলেও কোনো অসুবিধা হবে না, কারণ এই মা যদি দুনিয়াতে বেঁচে থাকে বাঁচলে অনেকগুলো সন্তান ওই মায়ের মাধ্যমে আসা যাবে, আশাও করা যাবে। কিন্তু যদি মাটারে দুনিয়া থেকে বিদায় করার জন্য সুযোগ দিয়া দাও, আর মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই ফ্যাক্টরি বিদায় হয়ে গেলে আর সন্তান আশা করা যাবে না। ডাক্তারেরা নিজেরা নিজেরা মিলিয়া যখন একে অপরে এই সিদ্ধান্ত ওই গর্ভবতী মায়ের সামনে নিয়ে নিল, এবার মা এই কথা শোনার পরে চোখের পানি গড়ায়া 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 পড়ে, আর মা ডেকে বলে হে মেডিকেল কলেজের ডাক্তারেরা, আমি মা হইয়া এই সিদ্ধান্ত তোমাদের মেনে নিতে পারবো না, কারণ আমি মা হইয়া কি পরিমাণ কষ্ট করেছি, এই সন্তানের জন্য কত রাতের বেলা আমি খাইতেও পারি নাই ঘুমাইতেও পারি নাই, এই সন্তানের জন্য আমি দিনের বেলাও ঠিক মতন কোথাও বেড়াইবার জন্য যেতে পারি নাই, হে মেডিকেল কলেজের ডাক্তারেরা আমি মায়ের জন্য আজকে সন্তান আসবে না, এটা হবে না হবে না হবে না হবে না, আমি মা দুনিয়াতে থাকবো না, আমার সন্তান আসতে দাও, এই সন্তান দুনিয়াতে আসার পর আমি মায়ের জন্য দোয়া করবে, আমি মা যদি সন্তানটা দুনিয়াতে আসার সময়ে যদি আমি যদি কবরের মধ্যে চলে যাই, আমার সন্তান বড় হওয়ার পরে যখন সবার কাছ থেকে শুনবি আমি আমার স্বামীর কাছে কত রাতে আমি তাকে ওয়াদাবদ্ধ করাইলাম, ও স্বামী আমার আমার পেটের মধ্যে যে সন্তান দুনিয়াতে আসার পরে এটাকে হাফেজে কোরআন বানাবেন আলেমে কোরআন বানাবেন, আমার এই সন্তান যদি দুনিয়ার মধ্যে আসার পরে যখন শুনতে পারবে তার মায়ের ত্যাগের কথা, এই সন্তান চোখের পানি ফালাইয়া আমি মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া যখন দোয়া করবে রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা, ও দয়ার মালিক আমার মা বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করলো, ও আল্লাহ আজকে আমার মা নাই মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও, আজকে আমার বাবা নাই বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। ওই মেডিকেল কলেজের গর্ভবতী মা জানায় দিল হয়ে ডাক্তারেরা আমার সন্তান যখন চোখের পানি ফালাইয়া আমি মায়ের জন্য মাকবারার সামনে দাঁড়াইয়া যখন দোয়া করবে, ও আল্লাহ আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও, আমার সন্তানের দোয়া করার পরে আমি মায়ের কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যায়, ওই দোয়ার বদৌলতে ওই সময় আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিনা নাফদিকারা বিল উলুমে ওয়াল গিনা, আর গরিদে নেক তু তৈয়ার হায় না মাঙ্গে উস তু বেজারো হে। আল্লাহ ওই কথাগুলোই বান্দা তোমারে আমারে স্মরণ করে আল্লাহ জানা দেয়, হে মানুষেরা ওই মা বাবার সাথে কেন ভালো আচরণ তুমি করবা না, কেন করবা? এক নাম্বার, ওই মা তোমারে গর্বে নিয়া 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 বড় করলেন, দুনিয়াতে আসার সময় কষ্ট করলেন, এরপরে আল্লাহ বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, দুনিয়াতে আসার পরেও মা দুইটি বছর তোমাকে দুগ্ধপান করাইলেন, যেই মা এত কষ্ট করে তোমাকে গর্বের মধ্যে নিলেন, আবার দুনিয়াতে আসার সময়ে ডেলিভারির সময়ে রক্ত ব্যয় করলেন, আবার দুনিয়াতে আসার পরেও দুইটি বছর দুগ্ধপান করাইলেন, একটা বারের জন্য মা তোমাকে আমাকে বলে নাই এ সন্তান তুই যে এত কষ্ট করে তোরে আমি দুইটি বছর দুগ্ধপান করাইলাম, তুই আমাকে একটু জবাব দাও,
আজকে এত বাড়ি এত গাড়ি তোমার, তুই আমার দুধের টাকা দিয়া এরপরে বাড়ি করার জন্য যাও, এরপরে আমার দুধের টাকা দিয়া তুই গাড়ি কেনার জন্য যাও। আমি জুনায়েদ আল হাবিবেরও যদি আমার মা যদি আমারে ধইরা বলে, হে জুনায়েদ আল হাবিব তুই টাকা কামাও, তুই আমারে টাকা দাও দুধের টাকা দিয়া, এরপরে গাড়ি কিনবি, এরপরে তুই বাড়ি করার জন্য যাবি, এরপরে জমিন ক্রয় করার জন্য তুই যাবি। আমারে যদি বলে আমার পুরা দেহ রক্ত যদি বিক্রি করে আমি মায়ের দুধের টাকার দিদি দিতে যাই, তাহলে পৃথিবীর সব টাকা পয়সাগুলো ফুরাইয়া যাবে, কিন্তু মায়ের এক ফোঁটা দুধের দামও দেওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? কিন্তু এরপরেও টাকার দিকে পলবনের দিকে মা যায় নাই, এরপরেও তোমাকে মা বলে নাই, হে সন্তান আমার তুই আমারে আগে টাকা দাও, এরপরে বাড়ি করার জন্য যাও। আল্লাহ ওই কথাগুলোই তোমারে আমারে স্মরণ করে জানায় দিলেন, হে মানুষ তোর মা তুরে গর্বে নিলেন, দুনিয়াতে আসার সময় কষ্ট করলেন, আসার পরেও দুইটি বছর দুগ্ধ পান করাইলেন, এবার আল্লাহ বলেন হে বান্দারা এবার তোদের কাজ হবে দুইটা, এক নাম্বার কাজ হলো আমি আল্লাহ হলাম সরাসরি তোর মালিক, মানে আসমানির মালিক, জমিনেরও আমি আল্লাহ মালিক, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ, তোর মা বাবাকেও আমি আল্লাহ বানাইলাম, তোকেও আমি আল্লাহ তাআলা বানাইলাম, এক নাম্বারে আমি আল্লাহর শুকরিয়া তুই জ্ঞাপন করে নাও, এক নাম্বারে প্রশংসা কার, জোরে বলেন, বলে এক নাম্বারে আল্লাহর ইবাদত করে নাও, দুই নাম্বারে মা বাবার খেদমতে লেগে যাও। এটা দুনিয়ার কোন মনীষীর কথা না, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, এর মানুষ এক নাম্বারে আনিস কুরুলি আমি আল্লাহ শুকরিয়া তুই আদায় করে নাও, দুই নাম্বারে ওই মা বাবার খেদমতের মধ্যে তুই লেগে যাও। আল্লাহর শুকরিয়া কেমনে করবো, আল্লাহ যে দুইটা আদেশ আমারে তোমারে আয়াতের শেষে দিয়া দিলেন, আল্লাহর শুকর কেমনে? ফজরের নামাজ পড়ার মাধ্যমে না সারার মাধ্যমে, আল্লাহর শুকরিয়া আদায় করো ফজরের নামাজ পড়ার মাধ্যমে, আল্লাহর শুকরিয়া আদায় করো জোহর আসর মাগরিব এশা পড়ার মাধ্যমে, আল্লাহর শুকরিয়া তুমি আদায় করে নাও রমাদানের 30টা রোজা রাখার মাধ্যমে, আল্লাহর শুকরিয়া বান্দা তুমি আদায় করে নাও আল্লাহর প্রত্যেকটা আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করার মাধ্যমে, আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর কোরআনের আইনগুলো বান্দা সমাজে বাস্তবায়ন করার মাধ্যমে। একটু বান্দারা আল্লাহর শুকর আদায় করে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে, কিন্তু এরপরে আল্লাহর কোরআনের একটা আইনও মানতে পারে না এমন মুসলমান আছে না? না আল্লাহরে মানি, শুকর আদায় করি, এই করি সেই করি, কিন্তু নামাজে যায় না, আছে না? নাই নাই, সমাজের মধ্যে এরকম লোকের অভাব নাই, আল্লাহর শুকর আদায় করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তাআলার দরবারে সব সময় সব কথাগুলো মেনে মেনে চলি। তবে হ্যাঁ, আল্লাহ যখন বলছে তুই নামাজে যাও তখন নামাজে যেতে পারে না, আল্লাহ যখন বলছে রোজা ফরজ করা হলো রোজা রাখো তখন রোজা রাখতে পারে না। আমি কি বয়ান শেষ করে দিব নাকি? দোয়া দিয়া দিব, আপনারা বললে দিয়া দিব, হ্যাঁ আচ্ছা আরেকটু চালাই এরপরে শেষ করে দিব, ফাও ফাও বয়ান করে আপনি আপনারা যা মন চায় তাই করছে, বয়ান শুরু করার আগেই দৌ। আল্লাহ আল্লাহ বলেন দুইটা আনিস কুরলি ওয়ালি ওয়ালি দেই, এক নাম্বার আমি আল্লাহর শুকর, আমি আল্লাহ তো সরাসরি তোমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, তোর মালিক, তোর বাবারও মালিক, মারও মালিক, কারণ তিনি শুধুমাত্র সন্তানের মালিক, মা বাবার মালিক না? মা বাবাকে সৃষ্টি করেছেন কে? কথা বলেন না কেন? আমাকে সৃষ্টি করেছেন কে? সরাসরি ডাইরেক্ট মালিক কে? দুনিয়াতে আসার উসিলা, হ্যাঁ দুনিয়াতে আসার উসিলা মা বাবা, সরাসরি ডাইরেক্ট মালিক হলেন সেই যিনি রাজা ধীরাজ, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, যার পরিচয় তিনি রাজা ধীরাজ, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি পাহাড় বানিয়েছেন, যিনি মানুষ বানিয়েছেন, যিনি ওট বানিয়েছেন, যিনি ঘোড়া বানিয়েছেন, গরু বানিয়েছেন, পৃথিবীর সব মাকলুকা যার সৃষ্টি তিনি হচ্ছেন সেই রাজা ধীরাজ, তিনি মালিক। আল্লাহ বলেন তুই এক নম্বরে আমি আল্লাহর শুকরিয়া আগে আদায় করো, এরপরে তোর মা বাবার খেদমতের মধ্যে তুই লেগে যাও। এখন যুবকরা আল্লাহর শুকর আদায় কেমনে করবেন? প্রথমত আগে আল্লাহর ইবাদত করা লাগবে, কেমনে? নামাজে যাওয়া লাগবে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়া লাগবে,
বা জামাতে মসজিদে গিয়ে পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করা লাগবে। কিন্তু যুবকরা, হুজুর বয়ান ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু ফজরের নামাজটা ভালো লাগে না, সব ভালো লাগে। অধিকাংশ যুবকরা এই ফজর পড়ে না, আছে না নাই, আছে না নাই? আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে ভরো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। এত কষ্ট করে নবী তোমার জন্য আমার জন্য ফজর দিয়া গেলেন, জোহরও দিয়া গেলেন, আসর মাগরিব এশা দিয়া গেলেন, এমনকি নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে কাফেরেরা ঝরাইয়া ফেললো। তায়েফের ময়দানের ঘটনা এমন কোন বান্দা নাই জানে না। এরপরেও নবীর মায়ার মধ্যে প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া, এরপরেও বান্দাগুলো নামাজে যেতে পারে না, এরপরেও রোজা রাখতে পারে না, এরপরেও নেক আমলগুলো করতে পারে না। যেই নবী তায়েফের ময়দানে গেলেন ইসলামের দাওয়া দেওয়ার জন্য, ওই তায়েফের কাফেরেরা আমার নবীরে মানতে পারলো না, নবীর দাওয়াত গুলাও মানতে পারে নাই। এবার নবীর কি পরিমাণ আঘাত, মুফা মুহাদ্দিসিন কেরাম গুনো জানায়া দেয়, এমন ভাবে নবীর পুরা দেহ মুবারক থেকে রক্তগুলো বের হয়ে গেল, আমার নবীর মোজা মুবারক রক্ত দ্বারা ভিজে গেল পুরা দুইটা মোজা মুবারক। এত পরিমাণ আঘাত করলো কেন? আমার নবী তাদের সম্পদ গুলা রেখে দিয়েছে এজন্য না, আমার নবী এদের বাপ দাদার সম্পত্তির মধ্যে হাত দিয়েছে এজন্য না। ওই নবী শুধুমাত্র কেবলমাত্র তোমার আমার জন্য, উম্মতের চিন্তা করে করে একটাবারে জন্য নবী বদ্ধ আদায় নাই। ওই তায়েফের ময়দানের কত বড় বড় বিশাল পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা যখন মদিনাওয়ালা নবীকে মারলেন, আঘাত করলেন, তারা সবাই দৌড়াইয়া নবীর দরবারে চলে আসলেন। আয়েশা বললেন, হে নবী আমার, আমরা এই পাহাড়ের নিয়োজিত ফেরেশতা, যদি আপনি বলেন আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুমে আমরা এই সব পাহাড়গুলো দলিশাত করে তায়েফের ময়দানের মধ্যে তায়েফের মানুষগুলোকে উড়াইয়া দিতে পারবো, ও নবী অর্ডার দিতে দেরি হবে, আমাদের কাজ করতে দেরি হবে না। ওই সময় তো নবী উম্মতের ধ্বংসের জন্য বদ্দোয়া করেন নাই। নবী আমার বলে, হে নিয়োজিত ফেরেশতারা, আমি নবী যদি তুমি এদের ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে গিয়া কালিমার দাওয়াত দিয়া দিব, কার কাছে গিয়ে আমি ধর্মের দাওয়াত গুলো দিয়া দিব, কার কাছে আমি ইসলামের দাওয়াত গুলো দিয়া দিব। নবী যখন পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদেরকে বদদোয়া দেয় নাই বলে এগুলা করা যাবে না, ওই নবীর দোয়ার বদৌলতেই আজকেও তায়েফের ময়দানের ওই মানুষগুলো আমার নবীর জন্য কি পরিমাণ পাগল পারা। শুধু তাই না, আমার নবীর জন্য তায়েফের ময়দানের কাফেররা এত আঘাত দেওয়ার পরেও রহমাতুল্লিল আলামিন এদের জন্য বদদোয়া করলেন না,
কেন করলেন না? কারণ নবী জানে এই উম্মতেরা একদিন ঠিক হয়ে যাবে। এই উম্মতেরা একদিন মদিনাওয়ালা নবীর কাছে আইসা নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীর নামে পূর্ণাঙ্গ দুরুদ পড়ে চোখের পানি ফেলায়া কান্না করবে। ওই তায়েফের ময়দানে যাও, ওই তায়েফের ময়দানে আজকেও যেই কাফেরেরা এত আঘাত দিয়েছিল আজকে তো কাফের খুঁজেও পাওয়া দুষ্কর হয়ে যায়। সব মুসলমানে ভরা, এরা শুধু নবীর নাম নিয়া বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরবিতে মুকালামা করলে বোঝা যাবে এদের অন্তরে নবীর মতি মায়া কি রকম। এরা বলে হুজুর আমরা যদি নবীর পাইতা এই তায়েফের ময়দান থেকে নবী কেমনে যায় এটা দেখে দেখে আমরা দিতাম নবী যেতে পারতো না। ওই সময়ে নবীকে আমরা ডেকে দিতাম, নবীর কাছ থেকে দোয়া নিয়ে চলতাম, কিন্তু নবী তো এরপরেও বদদোয়া করে নাই। যার ধরুন আজকে তায়েফের ময়দানে বান্দা তাকায়া দেব আমার নবীর কি পরিমাণ প্রেমিকরা ওই জায়গার মধ্যে তৈয়ার হয়ে গেল। হে বান্দা আজকে ওই ইসলামটা পাইয়া তোমার দরদ নাই, আল্লাহর আদেশগুলো কোরআনের আইনগুলো বান্দা তুমি মানতে পারো নাই। হুজুর বলে একদিকে যাও, হুজুরের কথা তুমি না বানিয়ে আর একদিকে যাও। হুজুর বলে তুমি নামাজ পড়ে নাও, বান্দা তুমি নামাজে যেতে পারো না। হে বান্দা হুজুর বলে কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, বান্দা তুমি কবরের ভয়টাও ঢুকাইতে পারলা না। একটু নিজের ইমানটারেও পর্যন্ত মজবুত করিয়া ফিলিস্তিনিদের পাশে গিয়াও বান্দা তুমি দাঁড়াইতে পারলা না। ওই দেশে তো যাওয়া লাগবে না, এই জায়গা থেকে যদি বান্দা তুমি একটু ওই যে কোনাবাড়ি বিভিন্ন সমাবেশের মধ্যে গাজীপুর মহানগরের সমাবেশের মধ্যে নিজের টাকা পয়সা খরচ করে যদি যাও বান্দা ফিলিস্তিন যাওয়া লাগবে না, ইসরায়েল যায় যায় যুদ্ধ করা লাগবে না, প্যালেস্টাইন যাওয়া লাগবে না। কিয়ামতের ময়দানে মাওলার কাছে বলতে পারবা ও আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানেরা মাজলুম হয়ে গেল, আমাদের শক্তি নাই, আমাদের পাওয়ার নাই, এবিলিটি নাই যে ওই জায়গায় গিয়ে আমরা যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। ও আল্লাহ আমরা গাজীপুর মহানগরে হুজুরের ডাকে সাড়া দিয়ে এই জায়গা থেকে আমরা বলেছি ইহুদিবাদ নিপাত যাক, ফিলিস্তিনি মুসলমানরা হলো জিন্দাবাদ। এটা আমরা ময়দানে বলেছি, বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে নেমে নেমে বলতে পেরেছি। ও আল্লাহ ইমানটারে এত পরিমাণ মজবুত আমরা করতে পারি নাই। ওই সময় বান্দা আল্লাহর কাছে এই জবাব দিতে পারবা বাংলাদেশ না সারা বিশ্বের যেই মুসলমানেরা প্যালেস্টাইনের পক্ষে এখনো দাঁড়ায় নাই, কাল হাসরের ময়দানে এরা কি জবাব দিবে দেখ শুনি। বিভিন্ন আরব আমিরাতের লোকেরাও এরা এখনো পর্যন্ত এক হয়ে প্যালেস্টাইনের জন্য কিছু করতে পারে নাই। আর পশ্চিমা কুকুরেরা তো আছেই, এরা তো চায় না মুসলমানরা এগিয়ে যাক, এরা চায় না মুসলমান স্বাধীনতার মধ্যে থাক, এরা চায় না মুসলমানরা মুক্তি পেয়ে যাক, এরা চায় না মুসলমানদের পতাকা সমুন্নত হয়ে যাক। এদের ধারণা হলো এ পৃথিবী থেকে ইসলামটাকে বিদায় করা দেওয়া লাগবে, এ পৃথিবী থেকে ইসলামের পতাকাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া লাগবে। কিন্তু পশ্চিমার কুকুররা জানে না বাংলাদেশি মুসলমান শুধু না সারা বিশ্বের মুসলমানরা মিলিয়াও যদি চেষ্টা করে যে আমরা এই কালিমা পতাকাকে টিকাইয়া রাখবো, যদি এরা নাও পারে আল্লাহ তো বলে দিয়েছেন ইসলাম ধর্ম আমি আল্লাহর নূরুল্লাহ, এই ধর্ম আমি আল্লাহর নূর, এই ধর্মের বাতি তো আমি আল্লাহ দুনিয়ার মাধ্যমে জ্বালাইলাম, যেই বাতি আমি আল্লাহ জ্বালিয়েছি পৃথিবীর বড় 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 সম্প্রদায়ের মধ্যে আল্লাহ আমি আল্লাহ নবী পাঠাইলাম, আম্বিয়া পাঠাইলাম, এদের মাধ্যমে যুগে যুগে ইসলাম ধরে আমি আল্লাহ পাঠাইলাম, আর নবী পাঠাবো না এমন কিছু যুদ্ধ আমি আল্লাহ তৈরি করে দিব। এরা যুদ্ধের ময়দানে যখন যায় মাথা যাবে না, হাত যাবে না, পা যাবে ওই টেনশন এরা করে না। আজকে রাতের মধ্যে একটু আগে নিউজে দেখলাম আসার সময় গাজা উপত্যকার মধ্যে নেট বন্ধ করে ওই গাজা উপত্যকাও নাকি এরা উড়াইয়া দিতে যায়। ওরা মনে করেছে মুসলমানরা মৃত্যুর ভয় নিয়ে মাঠের মধ্যে নামে, মূলত না না এদের ইমানের পাওয়ার বান্দা কেরকম জানুনি। এরা একজনে বলেছে অদিনও শুনেছি নিজের কানে শুনেছি বলতেছে বলে আমি একা যুদ্ধে শহীদ হয়ে যাব কোনো অসুবিধা নাই, তবে 20 জন ইহুদিবাদকে দুনিয়া থেকে বিদায় করতে পেরেছি। এই ইমানওয়ালা মুসলমান
মুসলমানেরা যখন ঈমান নিয়ে সামনে আগায়া যায় এরা কোনো যুদ্ধরে ভয় পায় না এরা বুলেটেরও কোনো ভয় পায় না আল্লাহর প্রেমের প্রেমিক মুমিনে কামেল যেই বান্দাগুলো হয়ে যায় দুনিয়ার কোনো কামান রে এরা ভয় করে না ঠিক কি না বলো দুনিয়ার বড় বড় যত বড় কামানদের সামনে আনো না কেন রে বান্দা দুনিয়ার যত বড় বুলেটদের সামনে আনো না কেন রে বান্দা এরা কশিন কাল আমার আল্লাহ রে সারা অন্য কাউকে ভয় পায় না কারণ এদের অন্তরের মধ্যে আমার আল্লাহর শুধু ভয় এরা আমার আল্লাহরে ভয় করে দুনিয়ার কোনো বান্দার বুলেটকে এরা ভয় পায় না দুনিয়ার কোনো মানুষের বোমাকে এরা ভয় পায় না এ বাংলাদেশের মুসলমানেরা এখনো সময় আছে নিজের ইমানটারে মজবুত করে নাও ইমান মজবুত করে সর্বাবস্থায় স্লোগান স্লোগানে জানাইয়া দাও ইহুদি বাদ নিপাত যাক ফিলিস্তিনি মুসলমান জিন্দাবাদ ঠিক কি না বলো ইহুদি বাদ নিপাত যাক ফিলিস্তিনি মুসলমান জিন্দাবাদ ঠিক কি না ইহুদিদের পক্ষে কোনো মুসলিম থাকতে পারে না বাংলাদেশের হলুদ কিছু মিডিয়া থাকতে পারে এখানে এখনো পর্যন্ত এরা উস্কানিমূলক কথাবার্তা বলে এরা জানে না প্যালেস্টাইনের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা জান দিতে পারে মাল দিতে পারে কয়েকজনে বাধ্য হয়ে এরা মাঠে মাঠে ময়দানে রেডি করতে পারে মুসলমান কারণ আমার এক জায়গায় ঘা হলে পুরা জরিটা কেমন যেন লাগে ব্যথা লাগে একটু ব্যথা হয়েছে পুরা বডিটাই ব্যথা লাগে এদিকে যাইতে পারি না ওদিকে যাইতে পারি না শুইতে পারি না মদিনাওয়ালা নবী বলেন একটা মুসলমান আরেকটা মুসলমান একটা মুমিন আরেকটা মুমিনের সাথে এটাই সম্পর্ক যে একটা মুমিনের এক জায়গায় তার গায়ের মধ্যে একটা কাফের টুকা দিবে বিশ্বের আরেক প্রান্ত থেকে আরেকটা মুসলিম গর্জে উঠবে এটা মুসলমান এটা মুসলিমদের আকীদা এটা মুসলমানদের মন এটা অন্তর এটা দিন কোন কাফেরকে জায়গা দেয় না কোন ইহুদিকে জায়গা দেয় না কোন খ্রিস্টানকে জায়গা দেয় না এর আরেকটা মুসলিম ভাইকেই নিজের অন্তরের মধ্যে জায়গা দিতে পারে বর্তমান বর্তমান পরিস্থিতিতেও দেখেন না এই যে চট্টগ্রামের এক পাগল আছে আমি তাকে পাগল বলে সম্বোধন করি চট্টগ্রামের এক জাহাঙ্গীর হুজুর আপনারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন কি পাগলামি করতেছে সে আমার মাঝে মাঝে খারাপ লাগে যে এখন কৌমিনিয়া আরেকটা গান বানাইছে তার মন যেটা চায় সেটা করতেছে আমার অবাক লাগে ফিলিস্তিনি ইস্যুতে প্যালেস্টাইনের মুসলমানদের পক্ষে প্রতিদিন মাহফিল করে প্রতিদিন কৌমির বড় বড় সন্তানদেরকে নিয়ে কটূক্তি করে কমি মাদ্রাসা নিয়ে কটূক্তি করে এগুলা বলতে পারে ঠিকই কিন্তু প্যালেস্টাইনের মুসলমানদের পক্ষ নিয়ে মিডিয়ার মধ্যে এখনো একটা বিবৃতি দিতে পারে নাই মনে রাখতে হবে জেনে রাখবেন এই মুসলমানদেরকে যারা মুসলমানদের দুর্দিনে এদের জবান থেকে একটা কথা বের হয় নাই মনে রাখবেন এরাই দাজ্জাল আসলে বলবে যে দাজ্জাল তুমি দাজ্জাল আমি তো চিনি না ওই তোমার হাতে জান্নাত তোমার বাম হাতে জাহান্নাম এরাই ওই দিন দাজ্জালের পূর্ণাঙ্গ দাজ্জালের প্রতি ইমান আনবে ওই দিনের আল্লাহকে ভুলা যাবে কারণ হচ্ছে এদের অন্তরে ইমান নাই এদের অন্তরের মধ্যে নিফাক এদের অন্তরের মধ্যে নাফকুন এদের অন্তরের মধ্যে কপটতা আর প্রতারণায় ভরপুর ঠিক কি না এরা মূলত সঠিক ইসলামকে সাপোর্ট করে না বাংলাদেশের কথিত যে ওলামায়ে কেরামরা এখন গালিগালাজ করে ওয়াজের মঞ্চে বসে এরা কোনো ইসলামকে সাপোর্ট করে কথা বলে না আমার মনে হয় কারণ ইসলাম তো কোথায় বলেছে তুমি স্টেজের মধ্যে উঠে এতগুলো মানুষ নিয়ে মিডিয়ার সামনে গালিগালাজ করো একটা মানুষ ভুল বলতে পারে আমি তার ভুলটাকে সুন্দর করে সাদরে বুঝিয়ে দিতে পারি এই রাইট আমার আছে কিন্তু এই রাইট আমার নাই তাকে আমি গালিগালাজ করে নিজের কাছে নিয়ে আসবো এটা পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে অধিকার দেয় নাই ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির আল্লাহ নিজেই সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ নবীকে বলেছেন ফাজাক্কির আপনি উপদেশ দেন ইন্নামা আনতা মুজাক্কির কারণ আপনি তো উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে দ্বারকা করে পাঠানো হয় নাই যাদেরকে পিঠায় পিঠায় মানুষ করা লাগবে লাগবে না চাচা আবু তালেব বুঝাইতে পারেন মানলে মানবে না মানলে নাই আবু জাহাল উতবা সাহেবা মুগিরা বুঝাইতে পারবেন যদি বুঝ মানে হিদায়াত কপালে থাকে এমনিতেই মুমিন হবে যদি কপালে হিদায়াত না থাকে ও নবী আপনি কেন পৃথিবীর সব মানুষ যদি এদেরকে ধীরে এসে পায়ে ধরে বুঝায় কশিন কেন এরা বুঝবে না ওই ওদেরও এরকম এরকমই লেজা বাঁকা লেজ বাঁকা এদের এদের যতই বলি যতই বলা হয় ভাই ইসলামের এই দুর্দিনে পৃথিবীতে ইহুদিবাদরা এক হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র দেখেন নাই মিলে গেছে কিন্তু আমরা মিলতে পারি নাই কপাল কত খারাপ দেখেন
যুক্তরাষ্ট্রের ইহুদিরা ইহুদি ইহুদি সুন্দর করে মিলে যায়, এরা একসাথে হয়ে যায়, এরা এক ভাইকে আরেক ভাই হেল্প করে, একজনকে আরেকজনে অস্ত্র পাঠায়, বিভিন্ন রকেট পাঠায়, আরো কত কিছু যুদ্ধের সরঞ্জাম পাঠায়। কিন্তু মুসলমানরা সরঞ্জাম পাঠাবে তো দূরের কথা, নিজেরা এখনো সুন্নি ওহাবি নিয়ে মারামারি করে আবার কবে পাঠাবে যুদ্ধের সরঞ্জাম, ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক। আরো জোরে বলেন, আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটুকি দিলে দয়া হয় না, ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাবে কষে, এখনো তো সময় হলো না, ঠিক কিনা? আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটুকি দিলে দয়া হয় না, ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দে ভাঙাবে ঘুম, মুমিনরা হয়ে যাবে মজলুম, গাজওয়ায়ে হিন্দে ভাঙাবে ঘুম, পদে পদে আসবে মুসিবাত, চারিদিকে পড়বে পাপের ধুম, মূর্খরা করবে সমাজ, উঠে যাবে লে মলা, আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, ঠিক কিনা? আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান, যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান, যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান, মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত, তুই দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। পারবে তো মুসলমানেরা, পারবে তো মুমিনে কামেলরা, পারবে তো গাজীপুর পুনাবাড়ির মুসলমানেরা। ওই সময় দাজ্জাল জান্নাত যদি হাতে নেয় ডান হাতে, বাম হাতে জাহান্নাম নিয়ে যদি বলে আমি খোদা, আমি তো বড় খোদা, আমারে মান, না মানলে এখন তোরে উল্টে পুল্টে হারাবো, ওই সময়ে মুমিনে কামেল যে ব্যক্তি পূর্ণাঙ্গ হবে, ও আল্লাহর উপর ধারণা রাখবে, আর তার পুরা গঠন দেখে সে স্পষ্ট ঘোষণা দিতে পারবে সে দাজ্জাল। এই জন্য ভাই পৃথিবীর অবস্থা বড় করুণ পরিস্থিতি, কোন দিকে কোন সময় কোন দিকে গড়ায়, এই জন্য ভাই মুসলমানরা এখনো মারামারি বাদ দেন, কোন জায়গায় কেমনে কি করবেন, জুড়ে আমিন বলবেন না আসতে বলবেন, কোথায় হাত বাঁধবেন, কি বুকে না নাবিতে না ছেড়ে দিবেন, এরপরে নাকি মিলাদের সময় কি দাঁড়াবেন, কেয়াম করবেন কি করবেন না, এরপরে আজান দেওয়ার পরে মুনাজাত ধরবেন কি ধরবেন না, জানাজার পরে মুনাজাত দিবেন কি দিবেন না, এই ছোটখাটো বিষয় নিয়ে আর মারামারি বন্ধ করেন, বন্ধ করেন ভাই। আপনাদের পায়ে ধরতে বললে পায়ে ধরতে রাজি আছি, এরপরেও মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে নাস্তিকদের কাছে আর ছোট করেন না।